এটি উদ্ধাদেশের কুশীলবদের বিচার হয়নি জিয়া মুশতাককে সম্পৃক্ত করে চার্জশিট দেওয়ার দাবি উদ্বোধনের আগেই হেলে পড়েছে সেতু সংযোগ সড়ক না থাকায় চলাচলে দুর্ভোগ হচ্ছে কানাডার দাবানল ছড়িয়ে পড়েছে আগুন বিশ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর বারোটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বঙ্গবন্ধু হত্যা ও ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করা মাস্টার মাইন্ডের বিচার আজও হয়নি কালো আইনের আগে পরের ঘটনা তদন্ত ও জিয়া মুস্তাকের নাম সম্পৃক্ত করে পুনরায় মামলার চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা একুশে স্পেশালে সাকার আর্য দুই পর্বের রিপোর্টার আজ দেখুন শেষ পর্ব বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম ঘটনা নারকীয় এই হত্যাযজ্ঞকে আড়াল করতে ৪২ দিনের মাথায় ইন্ডেমনিটি অধ্যাদেশ বা কালা আইন জারি করা হয় যা মানব ইতিহাসের এক বর্বরতম আইন খন্দকার মুশতাক স্বাক্ষরিত ওই অধ্যাদেশে বলা হয় ৭৫ এর ১৫ই আগস্ট ভোরে যাই ঘটেছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট সহ আদালতে মামলা কিংবা আইনি প্রক্রিয়া চালানো যাবে না এরপর ৮৩ দিনের মাথায় খন্দকার মোশতাককে উৎখাত করে ক্ষমতায় বসে জেনারেল জিয়া ১৯৭৯ সালের ৯ই জুলাই বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজ পঞ্চম সংশোধনী উত্থাপন করেন জাতীয় সংসদে এর আওতায় ৭৫ এর ১৫ই আগস্ট থেকে শুরু করে ৬৯ এর ৯ এপ্রিল পর্যন্ত জারিকৃত রাষ্ট্রপতির সকল আদেশকে বৈধতা দিয়ে সংবিধানের চতুর্থ তফসিলের ১৮ অনুচ্ছেদে যুক্ত করা হয় জিয়াউর রহমানের স্বাক্ষরই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স ইন্ডেমনিটি আইনে পরিণত হয় ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারই শুধু না ৭৫ এর ১৫ই আগস্ট থেকে শুরু করে একেবারে ৭৯ পার্লামেন্ট পর্যন্ত যত অবৈধ ঘটনা ঘটানো হয়েছে সমস্ত অবৈধ ঘটনাকে বৈধতা দেন জিয়াউর রহমান তার স্বাক্ষরে এর ফলে রুদ্ধ করা হয় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার প্রক্রিয়া দীর্ঘ ২১ বছর পর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে ১৯৯৬ সালের ১২ই নভেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হলে বিচারের বন্ধ দুয়ার খুলে যায় বঙ্গবন্ধুর পরিবার সহ জাতীয় চার নেতা হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে সরকার তাদের লিঙ্ক অফ চেইন কিন্তু সেখানে সংযুক্ত করা যায় জিয়াউর রহমানের কাছে খুনিরা যাওয়ার পরে তিনি বলছিলেন গো আহেড মানে এগিয়ে যাও তাহলে অবৈধ কাজ করতে এগিয়ে যাও বলার ভিতর থেকে তিনি তাদেরকে হুকুম দিয়ে দিয়েছিলেন তবে ইতিহাসের ঘৃণ্যতম এই ঘটনাচক্রের মাস্টার মাইন্ডের বিচার হয়নি আজও সেই সময় নিরাপত্তার দায়িত্বে ঢাকায় কারা ছিল বঙ্গবন্ধুর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে কারা ছিল বঙ্গবন্ধুকে প্রোটেকশন দেওয়ার জন্য রক্ষী বাহিনীর দায়িত্বে কারা ছিল সিভিল কমান্ডিং অথরিটি কারা ছিল আর্মির ভিতরে যারা জেনেছে তারপর প্রিভেন্ট করে নেয় তারা কারা ছিল তাদের স্বরূপ উন্মোচন করে ইতিহাসের কাঠগড়ায় অন্তত তাদেরকে আসামি করা না হলে এই বিচারটা একটা অসম্পূর্ণ বিচার হিসাবে অনন্তকাল ধরে আমাদের প্রশ্নবিদ্ধ করবে যদিও চলতি বছরের ২৩ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন চেয়ে রিট করা হলে রুল জারি করেছিলেন হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও আজও দেয়া হয়নি তোমাদের যা কিছু আছে সাকেরে আরজু একুশে টেলিভিশন ঢাকা ঢাকা বিভাগের আরও তিন জেলায় অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ হয়েছে দুর্ভোগ তো কমেনি বরং বেড়েছে কোথাও উদ্বোধনের আগেই হেলে পড়েছে সেতু কোথাও আবার সংযোগ সড়ক না থাকায় সেতুগুলো অকেজো অবস্থায় পড়ে আছে প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট টাঙ্গাইলের বাস্তাইলে ফুলকি ফুলবাড়ি সড়কের নিরাইলে উদ্বোধনের আগেই হেলে পড়ে সেতুটি ৫৪ লাখ টাকার ৬০ ফুট দীর্ঘ সেতুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে আবার নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট বিভাগ এরপর সেতুটি বিভিন্ন অংশে ভাঙা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এক পর্যায়ে বিল তুলে নিয়ে লাপাত্তা গাড়ি ঘোড়া নিয়ে তো যেতেই পারি না হেঁটে যাওয়াটা বর্ষাকালে এটা অনেক বড় একটা সমস্যা
বা এমনিতেও শুকনো মৌসুমেও দেখা যায় এখানে ভাঙা হওয়ার কারণে পানি অংশ বৃষ্টিপাত হলে পানি বেজে যায়। অতটা এলাকায় কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু আমাদের এলাকার ছাত্রছাত্রীরা সব এই দিকে যাতায়াত করে, তো বর্ষা মাসে অনেক অসুবিধা হয়। পাঁচ বছর যাবৎ বাংছে ব্রিজটা, তো বাংছে এখনো ব্রিজের কোনো কাজ সম্পর্কে আলোচনা করা হয় না, তো আমাদের ব্রিজটা অনেক প্রয়োজন। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। আমি আপনার মাধ্যমে জানলাম যে বাসাইলের পাঁচ বছর আগের এই নিরাইলের এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, বাট কিন্তু এটি কার্যকর হয়নি বিধায় আবার ভাঙা হয়। কতটুকু কি হয়েছে এবং আমি রিজন বিহাইন্ড এটি যাচাই বাছাই করে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। মানিকগঞ্জের সাটুরিয়ায় দিঘুলিয়া ইউনিয়নের আঙ্গুটিয়া এলাকায় ২৫ বছর আগে নির্মিত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নেই, দীর্ঘদিন বৃষ্টি অকেচো হয়ে পড়ে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বা জেলা সমন্বয় মিটিং এর মাধ্যমে আমরা একটা অনুমতি নিয়ে আসার চেষ্টা করব যে এটার উপযোগিতা না থাকলে এটাকে ভেঙে আমরা জনসাধারণের চলাচলের একটা ভালো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। মাদারীপুরের কালকিনিতে প্রায় ৪ কোটি টাকার এই সেতু থেকে নামতে হয় কাঠের মাচা বেয়ে। এবছর জুনের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও সেতুটির তিনটি স্প্যান সহ মূল কাজ গত বছরই শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এভাবে অলস দাঁড়িয়ে আছে। জনগণের দুর্ভোগ লাঘবে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুগুলোকে কার্যকর করার দাবি ভুক্তভোগীদের। রত্না সামান, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর ১২টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইন্ডিমনিটি অধ্যাদেশের কুশীলবদের বিচার হয়নি, জিয়া মোশতাককে সম্পৃক্ত করে চার্জশিট দেওয়ার দাবি। বছরের আগেই হেলে পড়েছে সেতু, সংযোগ সড়ক না থাকায় চলাচলে দুর্ভোগ। ভয়াবহ হচ্ছে কানাডার দাবানল, ছড়িয়ে পড়ছে আগুন, ২০,০০০ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। সবশেষ খবর জানতে ডায়াল করুন ২০০২ নম্বরে, আর ভিজিট করুন ekushey.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।